আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কায়াতহু নাহমে আদুহু আনু সাল্ আলাস উল এহিল কারেম আউদু বিল্লা আহিম নেশাহিত ইসমিল্লাহ রহেমা আনির হেম সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সম্মুখে ইমান বঙ্গের কারণসমূহ নিয়ে আলোচনা করবেন শাহাল ইমান প্রত্যেকটা জিনিসের একটি একটা পজিশানে এসে এটি চলে যায় ঠিক তেমনি মানুষের মুসলমানের তার ইমান আস্তে আস্তে বাড়তে থাকে আস্তে আস্তে কমতে থাকে যারা নবী তাদের ইমান সবসময় বাড়তে থাকে নবীরা যারা আছে তাদের ইমানটা বাড়তে থাকে কিন্তু যারা উম্মত তাদের ইমান মাঝে মধ্যে বাড়ে তার ইমান আবার মাঝে মধ্যে কমতে থাকে কমতে কমতে সময় তাদের ইমানটা ভঙ্গের কারণ হয়ে যায় এবং তাদের ইমানটাই চলে যায় এই জন্য আসুন কোন কোন কারণসমূহ যে ওই ইমানটা আপনার চলে যাবে সেই কারণসমূহ আমরা আজকে জানবেন শালা সর্বপ্রথম যে কারণে ইমানটা চলে যাবে সেটি হচ্ছে শিরিকে আকবর অর্থাৎ বড় শিরিক করলে আপনার ইমানটা চলে যাবে আমরা চলতে ফিরতে মাঝে মধ্যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমাদের বিভিন্ন ধরনের কথা বলে ফেলি যে কথাগুলো আমরা জানতেছি না যে এ কথাগুলো কত বড় কথা হয়ে যাচ্ছে আর এ কথাগুলোর কারণে হয়তো আমার ইমানটা চলে যাচ্ছে আমরা কখনো কল্পনাও করি না যেমন ধরেন আমার ছেলেটা আমার সন্তান বিদেশ দেওয়ার কারণে আমি আজকে ভাত খেয়ে চলতে পারতেছি নাইলে আমার এখন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাইতো আমার আজকে আমি এই দামটা রোপণ করার কারণে কারণে আমরা ফসল আর এই আমার এই সারাটা বছর আমার চলে যাবে যদি দানটা না করতাম তাহলে আমাদের কি হইতো আমায় বাত না খেয়ে মরে যাইতে হইতো দেখেন কিছু কিছু জিনিস আমরা চলতে ফিরতে এগুলা বলে ফেলি আমরা জানি যাই না যে এই কথাগুলা কোন পজিশনে চলে যাচ্ছে এবং আমার এমন আস্তে আস্তে এটা আমার যদি বিশ্বাস অন্তরে স্থাপন করে ফেলি একসময় আমার ইমানটা চলে যাবে আমরা এটা কল্পনাও করি না আমরা চলতে ফিরতে সমস্ত আমরা শিরকটা করে ফেলি আর আপনার এই শিরকটা যদি করতে 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 একসময় আপনার বড় শিরকের দিকে আপনি দাবিত হবেন আর যার কারণে আমাদের ইমানটা চলে যাবে আমার মাঝে মধ্যে আংটি লাগানো আপনার সুনত কিন্তু আপনি এটা সুনত হিসেবে যদি না লাগিয়ে আপনি মনে করেন হা এ ফাতরের আংটি আমি যদি ব্যবহার করি আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে আমি ক্ষমতায় চলে আসব আমি এটা করে ফেলব ওইটা করে ফেলবো তাহলে দেখা গেল কি আপনার ইমানটা কমজোর হয়ে যাবে পাশাপাশি আমরা অনেক সময় দেখা যায় কি এই আংটির কারণে আজকে আমি বিপদ থেকে রক্ষা পাইলাম ভাগ্যিস্ট আমি ঘর থেকে বের হওয়ার সময় আংটিটা নিয়ে বের হয়েছিলাম দেখেন এই সমস্ত খুঁটিনাটি এই সমস্ত বিষয়গুলো আমরা আসলে সিরিকের পর্যায়ে আমরা ভাবি নাই কিন্তু আস্তে আস্তে এই সমস্ত কথাবার্তাগুলো আমাদেরকে সিরিকের দিকে দাবিত করে আর এক সময় এই সিরিক চলতে চলতে আমাদের এক সময় দেখা যায় কি একবার আমাদের ইমানটাই চলে যাবে রাসুল সাল্লাহাম বলেন যে তোমাদের ইমানটাকে নবায়ন করো বেশি বেশি দিনে মজমায় দিনে মজলিসে বসো আমরা আজকাল পাঁচ নামাজ পড়ি ঠিক আছে নামাজ পড়ার সময় নামাজটা কিভাবে পড়বো আমরা জানি না নামাজ পড়ি সুন্দরভাবে হোক আর না হোক পাঁচ সত্য নামাজ পড়ি ব্যাস আমরা আল্লাহওয়ালা বুজুগ হয়ে যাই আমরা দিন রাসুল সাল্লা সাল্লামের যে বিধান এটা কিভাবে চলতে হবে কিভাবে আমাদের চলা উচিত আমরা কখনো কল্পনাও করি না চলতেছি ফিরতেছি মন চাই জিন্দিকে আমরা কাটাচ্ছি মনে রাখবেন কোন বিষয়টা নিয়ে আপনার শিরিক হয়ে যাচ্ছে আপনি এটা বুঝতে যদি না পারেন বলেন রাসুল সাল্লাহ এলেম শিক্ষা গ্রহণ করা আপনার উপর ফরজ আর আপনি শিক্ষা গ্রহণ না করে নামাজ পড়তেছেন আপনি হয়তো হস করতেছেন দেখা যাচ্ছে কি আপনার ওই সময় ইমানই নাই আমরা এগুলো করে ফেলি আমরা মনে রাখবেন আমাদের আল্লাহ আমাদের মালিক তিনি সমস্ত কিছুর মালিক আমরা যখন তার সাথে শিরক করে ফেলবো তার সাথে শরিক নিয়ে আসব আমরা তার সাথে আমরা অংশীদার করে ফেলবো সাথে সাথে আমাদের ইমানটা চলে যাবে আল্লাহ বলেন আল্লাহর সাথে নাফরমানি করিও না নাফরমানি অনেক বড় গুণা আপনি এই নাফরমানি আমাদের কোন জিনিসটা কোন বিষয়টা আল্লাহর নাফরমানি করব আমরা বলেন এই নাফরমানি করতে 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 আপনি যে এক সময় দেখা যাবে আপনার ইমানটা চলে যাবে এই আমরা কোনো প্রকার শিরেকের তো করবই না না কাছে আমরা যাব মনে রাখবেন ছোটখাটো কথা বলতে আমরা মনে রাখবো যে কোনোভাবে আমার এই কথাটা শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে কিনা আমরা দোকান আছে বিদেশি বাচ্চা আছে আমি ব্যবসা বাণিজ্য করতেছি এইভাবে করতে আপনি করেন সুন্নত হিসেবে করেন কিন্তু এইটাই আমাকে খাওয়ায় আমাদেরকে এটাই পড়ায় এটা না হইলে আমরা চলতে পারবো না এই ধরনের কথাগুলো আমাদের কিন্তু এটা সিরিকের পর্যায়ে সিরিক হয়ে গেছে আপনার বড় সিরিখ আস্তে আস্তে আপনার ইমানটা চলে যাবে আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ কারো মুখাফে কিনাও আমরা সবাই আমার আল্লাহ আমাদের আল্লাহর মুখাফেকি আর এই আল্লাহর মুখাফেকি আল্লাহ আপনাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা নিহত কত যত্ন নিচ্ছে কত কিছু দিয়ে নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে রাখতেছে কিন্তু আজকে আমরা এ মালিক এ আল্লাহর সাথে শিরিক করে নিচ্ছি আমরা তার সাথে অংশীদার করতেছি আল্লাহ বলে আল্লাহর কোনো সমকক্ষ নাই তোমরা গবেষণা করো যদি একাধিক মালিক থাকতো একাধিক যে আল্লাহ থাকত তাহলে কি হইতো তোমরা এক আল্লাহ বলতো এক খোদা বলতো এক যে মালিক সে রব সেটি বল তিনি বলতেন কি আজকে পূর্ব দিকে সূর্য উঠবে আর এক রব বলতেন পশ্চিম দিকে সূর্য উঠবে এভাবে করে পুরা ডিসিপ্লিন পৃথিবীর দুনিয়ার সমস্ত ডিসিপ্লিনই নষ্ট হয়ে যাইত অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুধ নাই আমরা যদি এটি খালে নিয়তে বিশ্বাস করতে পারি তাহলে আমরা ইমানদার কিন্তু এই অংশীদারের মধ্যে আমরা যদি আস্তে আস্তে করে যদি কোনো ধরনের দুর্বলতা শয়তান আমাদেরকে চলতে ফিরতে এমনভাবে এমন কিছু দিয়ে এমনভাবে আমাদের মাইন্ডটা সেট করে নিচ্ছে যার মাধ্যমে আমরা ডে বাই ডে আমাদের ইমানটা হারা হয়ে যাচ্ছে মনে রাখবেন আপনার যদি ইমান না থাকে তাহলে আপনার কোনো ন্যাকামলি কোনো কাজে আসবে না আর আপনার যদি ইমান থাকে আপনার অল্প আমল আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমাদের কোনো কথাবার্তা চলতে ফিরতে কোনো কুতেই যেন আমাদের ইমানটা শিরিক না হয়ে যায় শিরিক এমন একটা পা বলা একবার বা কবিরা মধ্যে শিরিক এমন একটা পাপ বলা হচ্ছে শিরিকের কোনো কথা কোনো ভাবে আপনি যদি ওই কাজটা করেন সেটিও শিরিক হয়ে যাবে আপনি শিরকের পর্যায়ে যদি আপনি মনঃসম্মতি দেন সেটাও শিরকের পর্যায়ে পড়ে যাবে আর আপনি যদি কথাও বলেন সেটাও শিরকের পর্যায়ে পড়ে যাবে মনে রাখবেন প্রত্যেকটা শিরক আপনার এমন কোনো গুণা নাই আপনি যদি অন্তর দ্বারা কোনো একটা গুণা করবেন বলেন সেটি কাজে পরিণত করবে না করেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার এই গুণাটা লেখা হবে না কিন্তু শিরক এমন একটা পাপ একবার যে পাপটা আপনি মনসম্মতিও যদি থাকে মাথা দিয়ে না ওই ব্যক্তিটা ওইটা করতেছে তাহলে আপনার ভালো লাগতেছে মেন্টালি তাহলে মনে রাখবেন আপনার সাথে সাথে সে এই শিরিকের কারণে আপনার ইমানটা চলে যাবে আমরা আসুন আমরা শিরক থেকে নিজে বাঁচি সবাইকে ধাওয়াত দেই শিরক এমন একটা পাপ যে পাপটা আপনার করতেছেন সাথে সাথে ইমান চলে গেছে আপনার পিসের সমস্ত নে কামড়গুলো ধ্বংস হয়ে গেছে আমরা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে এমন যত্ন করে যে মালিক আমাদেরকে নিহত আমাদেরকে চলতে ফিরতে যে সমস্ত নিয়ামত আমাদের লাগবে